আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ঘরে তৈরি হার্বাল চা রেসিপি শেয়ার করব। বিভিন্ন ধরনের উপকারী উদ্ভিদ উপাদান ও মশলার সমন্বয়ে তৈরি করা হয় এই চা। হার্বাল বা ভেষজ চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভাইরাসজনিত জ্বরের সমস্যা থেকে এই চা পানে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তুলসী পাতা, তেজপাতা, পাথরকুচি পাতা, নিয়েছি দারচিনি, লেবু, আদা, লবঙ্গ, মৌরি, পুদিনা পাতার পাউডার, আস্ত ধনে, মেথি নিয়েছি, কালোজিরা, সাদা গোলমরিচ, এলাচ। এবার চলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুইটা মুখ চেরা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই পাথরকুচির পাতাটা এভাবে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এই পাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু যাদের কাছে এটা অ্যাভেলেবল আছে তারা কিন্তু অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ, এটা তুলসী পাতা, দুই তিনটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম, 1/4 টিস্পুন পরিমাণ মৌরি দিয়ে দিলাম, 3-4টা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ পুদিনা পাতা দিলাম। ফ্রেশ পুদিনা পাতাটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। এবার আদার ছোট একটা টুকরো হালকা একটু ছেঁচে দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে। প্রায় 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। এবার মিডিয়াম হিটে 7-8 মিনিট জাল করব। হয়ে গেছে, এবার ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, হয়ে গেল ভেষজ চা বা হার্বাল চা। তো এই ছিল আপনাদের জন্য আজকে ফুড বাংলার আয়োজন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।